নমস্কার অ্যাসপিরেন্টস, পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজেদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছ। আজকের এই ভিডিওতে আলোচনা করব, রিসেন্টলি আমি আরেকটা মক টেস্ট দিয়েছি এসএসসি সিএইচএসএল এর, তার অ্যানালিসিস নিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার র্যাঙ্ক হয়েছে 62,000-এর মধ্যে 244 এবং স্কোর হয়েছে 159.5 out of 200। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা প্রিভিয়াস ইয়ারের একটা সেট ছিল, যেটা 25শে মে 2022-এ SIP2 86খানা কোশ্চেন অ্যাটেম্প করেছিলাম এবং অ্যাকিউরেসি সবচেয়ে বড় কথা, যেটা খুব ভালো লাগলো আমার দেখে, যে 94.19 অ্যাকিউরেসি, আর পার্সেন্টাইল হচ্ছে 99.61 পার্সেন্টাইল। এবার যদি ইন্ডিভিজুয়ালি দেখি, যে ইংলিশে মার্কস হয়েছে 43, 24খানা অ্যাটেম্প করেছিলাম, দুখানা ভুল হয়েছে, 91.67 পার্সেন্ট অ্যাকিউরেসি, আর প্রায় 9 মিনিট লেগেছে। জেনারেল ইন্টেলিজেন্সে যদি বলি 47.5 out of 50, 25খানা কোশ্চেন অ্যাটেম্প করেছিলাম, অর্থাৎ একটা ভুল হয়েছে, 96 পার্সেন্ট অ্যাকিউরেসি, 16 মিনিট লেগেছে। কোয়ান্টে যদি বলি, কোয়ান্টেও সেম, 25টা অ্যাটেম্প করেছিলাম, একটা ভুল হয়েছে, 96 পার্সেন্ট অ্যাকিউরেসি এবং 29 মিনিট সময় লেগেছে। এবং শেষে যদি বলি জেনারেল অ্যাওয়ারনেস, সেখানে হচ্ছে 12খানা কোশ্চেন করেছিলাম, একটা ভুল হয়েছে, 21.5 মার্কস হয়েছে, 91.67 পার্সেন্ট অ্যাকিউরেসি এবং 5 মিনিট সময় লেগেছে। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, যে তোমরা অ্যাকিউরেসির ওপর ভীষণভাবে ধ্যান দেবে, আর যেহেতু এটা প্রিলিমিনারি, শুধু কোয়ালিফাই করতে হবে, তো কোনো অসুবিধাই নেই। তো অন অ্যান অ্যাভারেজ চেষ্টা করবে র মার্কস যেন 130 আনা যায়। নেক্সট যদি বলি, একটু দেখিয়ে দিই, যে এখানে কম্প্যারিজন করেছে, অ্যাভারেজ মার্কস হচ্ছে 91.99 অর্থাৎ 92, এবং আমার এত মার্কস, আর টপার পুরো ফুল মার্কস স্কোর করে ফেলেছে, কী জানি কীভাবে, যাই হোক। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।